পরিবেশ ভালো, লাইট বেশি, ফ্যানের বাতাস পাচ্ছি। আচ্ছা, ফ্যান চালানো, এইখানে ঝোলে একটু বেশি তেল দেখতেছি, ওইখানে ঝোলটাই অত বেশি তেল ছিল না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি এখন দাঁড়া আছি হচ্ছে দৌলতপুর ঈদগাহ ময়দান, এবং এইটার পাশে হচ্ছে ওই যে মীনাক্ষী হল, মীনাক্ষী হলের পাশেই হচ্ছে দৌলতপুর ঈদগাহ। এই ঈদগাহর মধ্যে অনেক দোকান আছে যেখানে হচ্ছে নিহারি বিক্রি করে, এবং দৌলতপুরে এইখানে নিহারি নাকি অনেক বিখ্যাত। এইখানে পিছনে দেখতেছি দুইটা দোকান হয়েছে, সো এই দুইটা দোকানে খুব জমজমাট বিজনেস করতেছে নিহারি নিয়ে। আমি চিন্তা করলাম যে আমার এই দোকানে একটু ভিডিও করা দরকার, এবং কোন দোকানের নিহারি কতটা টেস্ট এটা আপনাদের জানানো দরকার। এখন ব্যাপার হচ্ছে আমি এখন আশেপাশে কারো কাছে শুনবো যে কোন দোকানদার নিহারি ভালো বানে, এবং কার কাছে শুনি এটা আমি বুঝতেছি না। চাচা চাচা, আপনি তো এখানেই থাকেন? আচ্ছা, এখানে এতগুলো নিহারির দোকান, প্রথম দোকান কিন্তু ইনার ছিল আপনার? একটা দোকান বলেন, আমি কোনটা? চাচা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা পুরানো লোক, আচ্ছা ঠিক আছে, ওই চাচার কাছেই তাহলে আমরা যাবো। তো দেখা যাক, আমরা রোস্তম আঙ্কেলের কাছে একটু দেখে আসি নিহারি, আসো দেখি কি অবস্থা। রোস্তম চাচা কি আপনি? চাচা নিহারি আছে আপনার কাছে? দেখেন তো আমাকে। কত করে পিস? 70 টাকা? কোনটা? একটা 70 টাকার পিস দেখেন তো আমাকে। আচ্ছা, এগুলো 70 টাকা করে দেন। দেন আমার একটা পিস দেন, খাবো কি রুটি দিয়ে? দেন তো আমাকে। এটার দাম কত চাচা? 80 টাকা। 80 টাকা, আচ্ছা ঠিক আছে, 80 টাকা একটা নলির পিস। সো দেখি কি অবস্থা, খেয়ে আমরা একটু বসি। এখানে লাইট প্রচুর কম। চাচা আপনার মোবাইলের ফ্ল্যাশ মারা লাগবে না, সমস্যা নেই। দেখো তো লাইট পাচ্ছে কিনা, পাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে 80 টাকা দাম। আর এই রুটি পিস কত করে? 5 টাকা? 10 টাকা করে পিস। আচ্ছা, এই হচ্ছে 10 টাকা রুটি, এই যে বেশ বড়। পুরনো ব্যবসায়ী? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা মূলত যাইতে গেছিলাম ওই দোকানে, বাট আপনি ওনার কথা বলছেন এই জন্য আমরা এখানে প্রথমে খাচ্ছি। আচ্ছা, বেশি কথা বলবো না, আমরা ফার্স্টে খাওয়াটা শুরু করি, কারণ আমাদের অনেকগুলো ভিডিও করা লাগবে। একটা ভিডিওর মধ্যে 3-4টা দোকানের ফুটেজ পাবেন আর কি। আচ্ছা, প্রথমেই নিহারির ঝোলটা দিয়ে খেয়ে দেখি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক বেশি স্পাইসি, অনেক বেশি। ঝোলটা মতো ঝাল হলেও ঝোল খেয়ে আসলে একটু ঝাল লাগতেছে। এখন ঝাল ঝাল কম, মার্কেটের থেকে ঝাল কম, তাই এই মার্কেটে আরো বেশি ঝাল দেয়। আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে শিওর। দাদা আপনার নাম কি? আমার নাম শেখ মনোজন খোকা। যাক, ধন্যবাদ, আপনি আমার এই যে উপকার করতেছেন ভিডিও করার জন্য, থ্যাংক ইউ। আপনি খাবেন আমার সাথে বসে? আসেন আসেন আসেন, বসেন বসেন বসেন। ঝোলটা আসলে মজা, প্রথমে খেয়ে আমার আসলে ঝাল লাগতেছিল, আবার এই মার্কেটে নাকি অনেক বেশি ঝাল দেয়। যাই হোক, আমি ঝোল দিয়ে খাইছি, ঝোলটা ভালো লাগছে আমার কাছে, সিরিয়াসলি। নিহারি খেয়ে দেখি কি অবস্থা। এই হচ্ছে একটা পায়া দিছে, প্রচুর গরম, প্রচুর ধোঁয়া উঠতেছে, এখানে লাইটের খুব স্বল্পতা, যার কারণে হয়তো ওইভাবে প্রপারলি আসতেছে না। ভাই মজা, ভাই ভালো লাগছে, সিরিয়াসলি ভালো লাগছে। গরমও লাগতেছে, ঝালও লাগতেছে, টেস্টও লাগতেছে, টোটাল মানে 3টা একসাথে। এটা ভালোই লাগছে আমার কাছে। এবং চাচা এখানে পুরনো ব্যবসায়ী। চাচা আপনার নামটা? মোহাম্মদ রুস্তম আলী। মোহাম্মদ রুস্তম আলী চাচা, এবং আপনারা তার কাছে আসতে পারেন।
নিহারি খেতে পারেন। তার দোকানটা এইখানের মধ্যে সব থেকে ছোটো দোকান, আমি যেটা খেয়াল করে দেখলাম, এই যে একদম ছোট। এখানে একটা টেবিল দেওয়া আর লাইটও কম, বাট তার খাবারও কিন্তু টেস্ট আছে, সিরিয়াসলি ভালো লাগছে। আমরা আবার নেক্সট শুটে যাবো হচ্ছে ওই দিকে। আসেন আমরা দেখি এখানে নিহারি কেমন। এখানে দেখতেছি লোকজনের ভালোই ভিড়, তার মানে দেখা যাক কেমন। নিহারি আছে, দেখি দেখছি কত করে পিস। ৭০ টাকা করে পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে ভালো দেখে একটা পিস দেন। আচ্ছা এখানে হচ্ছে ৭০ টাকা করে পিস, আর আমরা প্রথমে যেটা খেলাম ওটা ৮০ টাকা নিছে না, ৮০ টাকা নিছে আর কি। এখানে হচ্ছে ৭০ টাকা, আমরা এটার পরে ওইখানে ৯০ টাকা গেছে, মানে ১০ টাকা হচ্ছে রুটির দাম ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওইখানে হচ্ছে ৯০ টাকা গেল আমাদের, আর এটা হচ্ছে ৭০ টাকা, আর রুটি মেবি ১০ বা রুটি কত করে ১০ টাকা করে, তার মানে এখানে আমাদের যাবে হচ্ছে ৮০ টাকা। আমরা এরপরে পিছনের দোকানটাও যাবো, ওই যে পিছনেরটা, এবং তিনটার একটা কম্পেয়ার করবো যে আসলে কোনটা বেস্ট। আমরা খেয়ে দেখি কী অবস্থা। ওরে বাবা, এই রুটিটা তো চেহারা অনেক সুন্দর। হ্যাঁ এটা ১০ টাকা, ঠিক আছে খেয়ে দেখি। বাবারে বাবা, প্রচুর গরম। এনারা উপরে একটু পেঁয়াজ দিছে, তারপর হচ্ছে ঝাল দিছে, পেঁয়াজ কাটা ঝাল কাটা। আমি একটু ঝোল দিয়ে খেয়ে দেখি, নিহারির মূল জিনিস তো ঝোলই, কারণ ঝোলটা মজা না হলে আর নিহারি মজা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ঝোলও মজা আছে, কিন্তু একটু লবণ বেশি মনে হচ্ছে। ওইটা যেমন একটু ঝাল ঝাল বেশি ছিল, এটা একটু লবণ লবণ লাগতেছে আমার। পেঁয়াজগুলো একটু সরাই। নিহারিটা খেয়ে দেখি কী অবস্থা, একটু যে রগের নিহারি পাইছে আর কি, যে খেয়ে দেখি। মজা আছে, অতিরিক্ত গরম একটা ব্যাপার। এটা খেতে খেতে বলতেই হবে, যে চাচারটা আমরা ফার্স্টে খাইলাম না, ওটা বেশি মজা ছিল, সিরিয়াসলি। এটা মজা আছে, ওইটার তুলনায় না, মানে একটা কম্পেয়ার কিন্তু করেই ফেললাম আমি। কিন্তু হ্যাঁ, ওইটার থেকে এটার পরিবেশ ভালো, লাইট বেশি, পিছনে আবার ফ্যানের বাতাস পাচ্ছি। আচ্ছা ফ্যান চালানো, এটা ডেকোরেশনও ভালো দেখতেছি দোকানের, ইয়েটি আর কি। আর এখানে হচ্ছে বট পাওয়া যায়, এই যে। আচ্ছা আমরা আজকে বট খাচ্ছি না, বট মিন, বট মিন হচ্ছে ভুড়ি, অনেকেই বট বুঝেন না আর কি, এই জন্য ভাঙা দিলাম আর কি, গরুর ভুড়ি আর কি। তো ঠিক আছে, এটাও খাওয়া শেষ, এটা নিয়ে খুব হর্ন দিচ্ছে রোডের পাশে, তো যাই হোক। সো এবার আমরা যাবো হচ্ছে নেক্সট ওইটাই, আমি রেটিং জানিয়ে দেবো একবারে ওভারঅল লাস্টে, ঠিক আছে। আমি জাস্ট খারাপ ভালো বলে দিলাম, মানে এটাও খারাপ আমি কিন্তু একবারও বলি না, এটাও ভালো, যদি কম্পেয়ার আসি ওইটা বেশি ভালো, এই আর কি। এখনও জিতে আছে ওই চাচা। সো আমরা আবার নেক্সট দোকানে চলো। আমরা আবার চলে আসলাম হচ্ছে একদম কোনার যে দোকানটা সেটা, দেখি এখানে নিহারির অবস্থা কেমন। নিহারি আছে ভাই, দেখি তো। এই হচ্ছে নিহারি। নিহারি পিস কত করে? আচ্ছা আমাদের ৭০ টাকার একটা পিস দেন, ভালো দেখ। জি জি খাবো। রুটি বাদে কি তন্দুরি রুটিও আছে? আটা রুটি। আচ্ছা আটা রুটিই দেন, সমস্যা নেই, আপনার মন মতো একটা পিস উঠান, ৭০ টাকা দেন। জি জি, আপনার টুকরাও দেন নাকি? আচ্ছা ভালো লাগে যারে তারে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই আমি টুকরো মাঝে করে নিয়ে সবার জন্য নিয়ে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বাহ, আপনার ঝোলের কালারটা দেখি উপরে একরকম নিচে আরেকরকম, নিচে হচ্ছে মেইন কালার, উপরে হচ্ছে তেলের কালার, বুঝতে পারছি। এই দোকান থেকে আমরা নিহারি নিছি, এই হচ্ছে নিহারির চেহারা। এই হচ্ছে রুটি, এটা হচ্ছে ১০ টাকা দাম। রুটির চেহারা কিন্তু আমার এই দোকানের একটা ভালো লাগছে, এই যে এটা 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 রুটিটা আসলে দেখতে অনেক বেশি সুন্দর। আর প্রথম যে দোকানে আমরা খাইছিলাম চাচার যে দোকানটা, সেখানে রুটিটা অত বেশি দেখতে সুন্দর ছিল না আর কি। যাই হোক, এটা আমি একটু রুটি দিয়ে খেয়ে দেখি কী অবস্থা। এটার ঝোলের একটা মানে ভিন্নতা দেখলাম সব দোকান থেকে, এটার ঝোলের উপরে হচ্ছে তেলটা ভেসেছিল, আর নিচে কিন্তু ঝোলের মেইন কালারটা ছিল, সেই জিনিসটা ভালো লাগছে আমার, অন্য দোকানে কিন্তু আমি এরকম পাই। আচ্ছা খেয়ে দেখি কী অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা এই যে একটু টুকরা পাইছি, এই যে এটা খেয়ে দেখি কী অবস্থা, এটা হচ্ছে রং রং, একটা ব্যাপার।
এটা কিন্তু তেল বেশি, এই যে এই ঝোলটায় তেল বেশি। আচ্ছা আমি আরেকটু রুটি দিয়ে ঝোলটা আরেকবার খাবো। ঝোলের টেস্ট ভালোই এবং এটা একটু লবণ বেশি। আমরা এই দোকানে যেটা খাইছিলাম এটাও একটু লবণ বেশি মনে হয়েছে। এই যে তার পাশে যেটা লাস্টের যে দোকানটা এখানেও লবণ বেশি মনে হচ্ছে, কিন্তু এইখানের ঝোলে একটু বেশি তেল দেখতেছি, ওইখানের ঝোলটায় অত বেশি তেল ছিল। এইবার আসবো হচ্ছে মূল আকর্ষণ নিহারিতে। এই হচ্ছে নিহারি, এটা খেয়ে দেখি কী অবস্থা। মজা আছে সিরিয়াসলি, ঝোলটা যখন খাইলাম লবণের ফিলটা তেলের ফিলটা বেশি আসতেছিল, নিহারি যখন চাবাল দিলাম মানে ঝালটা ফিল করতেছে, ঠিক আছে এটার মধ্যে মনে হয় ঝাল ঢুকে আছে এমন একটা অবস্থা। বাট ভাল লাগছে, প্রত্যেকটা নিহারি আমার কাছে ভাল লাগছে। এখন কথা হচ্ছে বেস্ট কোনটা। তো বেস্টের ব্যাপার হচ্ছে এক একজন এক এক দিক থেকে বেস্ট। কারো যদি লবণ বেশি পছন্দ হয়, ঝাল বেশি পছন্দ হয় তাহলে হচ্ছে এটা রিকমেন্ডেশন থাকবে। কারো যদি শুধুমাত্র লবণ বেশি পছন্দ হয় তাহলে হচ্ছে মাঝখানের দোকানে যাইতে হবে, আর কারো যদি একটু মজাদার দরকার হয় ওই প্রথম চাচার কাছেই যাইতে হবে। এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন থাকবে। চাচার যে দোকানটা ওটা অত বেশি মানে সুন্দর না, লাইটও কম, বাট ওইটাই বেশি মজা, ঠিক আছে। আর মাঝখানে যেটা খাইছি এটা হচ্ছে একটু লবণ বেশি পাইছি, ঝাল অতটা ছিল না কিন্তু টেস্ট আছে। আর এই যে লাস্টে যেটা খাইলাম এটা ঝালও আছে লবণও আছে, সো এটাও টেস্ট আছে, তিনটাই ভালো। জিতে যদি কেউ থাকে যে আমার রিকমেন্ডেশন সব থেকে বেশি কোনটা থাকবে, সেটা হচ্ছে ওই চাচারটাই। লাইট পাবেন না, মানে ডেকোরেশন অত ভালো পাবেন না, কিন্তু অনেক বেশি মজা পাবেন, এটা হচ্ছে মূল ব্যাপার। কিন্তু তারপরেও আমি একটা কথাই বলবো সবাইকে যে এক একজনের টেস্ট এক এক রকম। আপনারা তিন চারটা দোকান আছে এখানে, সবকটাই খেয়ে দেখবেন আপনাদের যেটা ভালো লাগে আর কি। আমি যেটা খেয়ে বুঝলাম আমার কাছে উইন হয়ে থাকবে হচ্ছে ওই চাচা, এটা হচ্ছে মূল ব্যাপার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কারো কোনো মতামত যদি জানাতে হয় কমেন্ট করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে, কারণ খুলনায় অনেকে আছেন নিহারি পছন্দ করেন, তো সো তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা বানানো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন। টাটা, আল্লাহ হাফেজ, সালাম।